কি করবি দেখা এই যে তুই আমার মালিক ও আরে তুই কি ভাবে চিন্তা করছ এই আমরা ছাড়ো ঠাকুমা কোথায় গেল গো মার কাকিমার মার বিল লেগে গেছে এই বৌদি যে ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুয়েছিল ওটা তো আমি কিনে দিয়েছিলাম তাহলে আমার ক্রিম আর ফেস ওয়াশ গুলো কি আকাশে উড়ে চলে গেল জিনিসপত্রগুলো কে নিয়েছে কে কে আমার নেবে তোমার বৌদি তুমি কি পাগল হয়ে গেছো
বৌদি কেন চুরি করতে হবে? পাগল আমি নয়, পাগল তুমি। আমি যখন বাপের বাড়ি থেকে ঘর ঢুকছিলাম তখন দেখি তোমার বৌদি ফেসাস দিয়ে মুখ ধুচ্ছে। তুমি ঠিকই বলেছো, আমিও দেখেছি। বৌদি, ও বৌদি, বৌদি! ঠাকুরপো, তুমি আমাকে ডাকছো? হ্যাঁ ডেকেছি। আমার ঘরে যে ফেসাস আর ক্রিম গুলো চুরি করেছিলে সেগুলো ফেরত দাও। চুরি? আবার আমি? তোর জিনিস? তুই আমাকে চোর বললি? এই কি হলো, তুমি কাঁদছো কেন? কাঁদছি কি আর সাথে তোমার ছোট ভাইয়ের বউ আমাকে চোর বলছে। তুমি আবার কি চুরি করলে? এই কি হয়েছে রে? আমার বউ বাবার বাড়ি যাওয়ার আগে ক্রিম আর ফেস ওয়াশ রেখে গিয়েছিল, বাড়ি এসে দেখে কিছুই নেই। তোর বউ সকালে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছিল, তাই তোর বৌদিকে চোর বলে দিলি। চুরি করেছে তাই চোরকে চোর বলবো নাকি সাধু বলবো? এগুলো তো পাখির বাবা আবার আমাকে চোর বলছে। দাঁড়াও, তুমি চুপ করো। তোর বৌদি যে ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুয়েছিল ওটা তো আমি কিনে দিয়েছিলাম। তাহলে আমার ক্রিম আর ফেস ওয়াশ গুলো কি আকাশে উড়ে চলে গেল? বৌমা, কথাটা তুমি ঠিক বলেছো, তোমার কথায় যুক্তি আছে। এর কিছু একটা বিধি বের করতে হবে। আমিও তো সেটাই ভাবছি দাদা, আমাদের গ্রামে মডেল মশাইকে নিয়ে একটা সালিশ বসানো হোক। তাহলে তাই হোক। আচ্ছা, এবারে মাসিমাকে দিয়ে আলোচনা সভাটা শুরু করা হোক। মাসিমা, ব্যাপারটা কি বলুন তো? কি বলবো মোড়ল মশাই, কয়েকদিন আগে বড় বৌমা ছোট বৌমাকে বলেছিল সব কাজ অর্ধেক ভাগাভাগি করে করবে। ছোট বৌমা বলল করতে পারবে না বলে বাপের বাড়ি চলে গেল। বাপের বাড়ি থেকে এসে দেখে তার ক্রিম ফেস ওয়াশ কিছুই নেই। সে বলছে বড় বৌমা নাকি সব চুরি করেছে, এই নিয়ে ঝামেলা। আচ্ছা ছোট বৌমা, তোমার কিছু বলার আছে? শাশুড়ি মা যা বলো তাই, কিন্তু আমার ওই যা আমার সাথে উঠতে আর বসতে শুধু ঝগড়া করে। তাই নাকি? বড় বৌমা ছোট বৌমা যা বলছে সব ঠিক? মোড়ল মশাই, ওর কথা একদমই বিশ্বাস করবে না, পৃথিবীর এক নম্বর মিথ্যাবাদী। মিথ্যাবাদী আমি নয়, মিথ্যাবাদী তুই, চোরও তুই। ছোট বৌমা, তুমি যে তোমার যাওয়ার পর চোরের দোষ দিচ্ছ, তোমার কাছে কিছু প্রমাণ আছে? প্রমাণের কি আছে, আমি যখন বিয়ে করে আসি তখন তো পুরো কালে কুচকুচে ছিল, আর এখন দেখো আমার ক্রিম গুলো সব চুরি করে করে মেকআপ কিরকম ফর্সা হয়ে গেছে। একদমই উল্টো পাল্টা কথা বলবি না। থামো থামো, তোমাদের দুভাই যদি কিছু বলার থাকে বলতে পারো। আমরা দুভাই আর কি বলবো, আপনি যা ভালো বুঝেন করুন। আমি এই বিচার কিছুদিন পরে করব, আজ এখানেই সালিশ সভা শেষ করা হলো। আরাধন আর ছোট বৌমা, তোমরা একটু দাঁড়াও, তোমাদের সাথে কথা আছে। হ্যাঁ মোড়ল মশাই বলুন। চোরকে তো ধরতে পারলাম না ছোট বৌমা, তোমাকে একটা উপায় বলছি। কি উপায় মোড়ল মশাই? দূর, দিনের পর দিন আমি যেন কেমন গুড়ি গুড়ি হয়ে যাচ্ছি। ছোট বৌমার ফেস ওয়াশ ক্রিম চুরি করে লুকিয়ে লুকিয়ে মাখছি, তাও ঠিক হয়নি। মোড়ল মশাই সালিশি সবাই ভাগ্যিস আমি ধরা পড়িনি, তাহলে মান সম্মান পুরো যেত। ছোট বৌমা নতুন ক্রিম এনেছে, ওইগুলো আমি মেখে দেখবো। ভিডিও
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন, কমেন্ট করতেও ভুলবেন না, আর নিচে যে সাদা রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা ক্লিক করে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কেউ যদি আমাদের ফলো করতে চান বাংলা গ্রামীণ টিভি ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। দেখা হচ্ছে তাহলে বাড়ি উঠাতে, বাই।